এই মসজিদ সুবহুত বদন উপলক্ষে কিছু তবারকের ব্যবস্থা করা হবে। তো আমরা বৃষ্টিতে ভিজে অনেক সময় দেখা গেছে মসজিদে আসতে হয়েছে, আপনাদের এই মসজিদে ইট কিনা, বালি কিনা, সিমেন্ট কিনা, রড কিনা, যত কষ্টই হোক আনন্দ একটাই, সেটা আল্লাহর ঘর মসজিদের জন্য আসা। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হিম্মত দিয়ে মুক্তি দিয়ে আল্লাহ পরিশ্রম দিয়ে সহযোগিতা করছে, আল্লাহ আপনি তাদের এই দানকে কবুল করেন, আল্লাহ এই দানে রসিলা করে, আল্লাহ পৃথিবীতে তাদের নেক হায়াত রাস করেন, আল্লাহ তাদের সুস্থতা রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ আসছি সেই মসজিদ, আজ উদ্বোধনের দিন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শুক্রবারে নামাজ পড়ব, উদ্বোধন করব, বাকি হুজুরের সাথে একটু কথা বলি, আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ইনশাআল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমাদের সেই কাঙ্ক্ষিত দিন আজকে। দর্শক, আমরা মসজিদের কাজ মেম্বারের কাজ কমপ্লিট হয়েছে তো ইনশাআল্লাহ। তুমি দয়ার সাগর, দয়ার মহিমা, দয়া করো। খুব সুন্দর হয়েছে, তবে সাইমন আঙ্কেল খুব খুশি হবে, ওনার পরিবার খুব খুশি হবে, ওনারাও চাচ্ছিলেন যে এরকম হোক, এমন হোক যাতে মানে একটু আনকমন টাইপের সবাই যাতে ইয়া করতে পারে। আচ্ছা, এটা ক্যালেন্ডারেও দিবেন? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, সাইমন আঙ্কেল খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মিস্ত্রিও সুন্দর কাজ করছে ইনশাল্লাহ। প্রভু মহান, তুমি তো প্রভু মহান। আলহামদুলিল্লাহ, আমাদের সকালে কার্যক্রম শুরু হয়ে গেছে, খাসি জবাই হয়ে গেছে দুটাই, তো আমরা এখন খাসি সিলে নেওয়া হইতেছে, সিলার পরে আমরা নেক্সট প্রক্রিয়া শুরু করব ইনশাল্লাহ। আজকে আমাদের যে প্রোগ্রাম সেটা হলো এই মসজিদ শুভ উদ্বোধন উপলক্ষে কিছু তবারকের ব্যবস্থা করা হবে। জাস্ট এটা আমরা আখনির মতো করব আর কি, বিরিয়ানিটা হবে আখনির মতো ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখতে থাকুন, আমরা বগুড়া কিভাবে আখনি তৈরি করি সেটা দেখাবো ইনশাল্লাহ। রাসেল ভাই সিলেটে আখনি তৈরি করছে, আমরা দেখে আসছি, আমি দেখে আসছি, মানিক ভাইও দেখে আসছে, এখন আমরা ওই টাইপের একটু কিছু করার চেষ্টা করতেছি আর কি। আকাশ বাতাস সাগর নদী পাহাড় ঝর্ণা সব কিছু যে তোমায় ডাকে, ও গো চির মহান। আকাশ বাতাস কয় কেজি করে মাপ দিতেছেন? 2 কেজি করে। 2 কেজি করে, আচ্ছা ঠিক আছে, ভালো করে মাপ দেন, দেখি দুইটা খাসি কত হয়। তো আইডিয়া কার কত? আমার তো আইডিয়া যে প্রায় 38 কেজি, 36 কেজি হবে ইনশাআল্লাহ। তুমি তো প্রভু হুজুর, গোস্ত টোটাল কত হলো? গোস্ত 37 কেজি, আপেল 1.5 কেজি মতন হয়েছে, মোটামুটি 38 কেজি, 38 কেজি সামথিং। জি মাশাআল্লাহ, খারাপ হয় নাই। তোমার দয়াই সে সীমানা। এটা
আমাদের এখানে 100 কেজি চাল আছে চার বস্তা চাল চার বস্তা চাল আমরা ধুইয়ে পানি নিষ্কাশন করার জন্য আমরা বেঞ্চের উপরে রাখছি কাপড়ের উপরে রাখছি দর্শক এখন আমাদের এক সসমেন্ট করে চাল ভাজা হবে আর এটা করে গোস মিশ করা হবে আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক আমরা এখানে 100 কেজি চাল রান্না করছি আমাদের 600 মেহমানের জন্য আসলে মেহমান একটা মসজিদের ভিতরে 600 মেহমান বসে খাওয়ানো সম্ভব না তাই আমরা এখন ইয়ে করতেছি যে একটা প্লেট এক প্লেট করে খাবার যাতে হয় এরকম পরিমাণ আমরা এখানে দেখতেছি এটা দুটো দিবা তাহলে এই প্লেটটা ভর্তি হলো হলো না ঠিক আছে এরকম ঝাঁকি দিয়ে নেবা দ্রুত দেখি কত বড় হয় গিলে দাও ধরো তাড়াতাড়ি আমি আসো দেখি তাহলে এইভাবে করে দ্রুত হবে ঠিক আছে আমরা সুস্থ অবস্থায় আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগে সবাই আসার তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বান্দা যখন নিয়ামতের নিয়ামত পায় নিয়ামতের শুকরগুজার করে তখন আমি তার নিয়ামত বাড়াই দিই আর যে বান্দা নিয়ামতের শুকরগুজার করে না আমি তাকে কঠিন আজাবে গ্রেফতারি করি এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ যে কোনো নিয়ম আমি যে সুস্থ আছি প্রতিদিন আল্লাহর কাছে শুকরগুজার করা আল্লাহ এই জন্য সবসময় শুকরগুজার করবেন বাড়ি থেকে এই পর্যন্ত মসজিদ পর্যন্ত আসছি আল্লাহ তালার ইচ্ছেই তো আসছি আল্লাহ তালা তো অভিজ্ঞ দিছে এই জন্য আসতে পারছি যাই হোক হুজুর কথা বলছে আমরা বেশি কথা বলবো না আপনারা জানেন এখানে আমাদের পরিচয় আমরা খুব একটা দেওয়ার মতো কিছু নাই আমরা প্রতি বছরই সারা বছর এদিন অসহায় মাদ্রাসা এই মাদ্রাসাগুলো খাওয়ানোই আমার চ্যানেলের কাজ আমার চ্যানেলের কাজ এদিন অসহায় মানুষদের সাহায্য করা বেকারদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া আর অসহায় মানুষের সেবা করা পাশাপাশি প্রত্যেকটা মাদ্রাসায় খাবার খাওয়ানো খানা খাওয়ানো তা আমরা এই মাদ্রাসায় একদিন খানা খাওয়াতে আসছিলাম আসার পর এরকম লোক নামাজে অনেক লোক আসছিল শুক্রবার নামাজের জায়গা হয় না টিনের ঘর পিছনে টিনের ঘর আছে ওটাতে জায়গা হয় না তো
এক জামাত দুই জামাত তিন জামাত এরকম করার পর তখন হুজুরকে আমি বললাম যে আপনার এখানে একটা বড় মসজিদ দরকার তো হয়তোবা শেখ তখন আল্লাহ পাকের কথাটা কবুল করেছিলেন তো তখন হুজুরও ইচ্ছা করলো যে আমরা মাদ্রাসা মসজিদ করার জন্য ইয়ে করছিলাম শুরু করছিলাম কিন্তু অর্থের অভাবে আর করতে পারিনি ওই অবস্থায় রাখছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলটা হলো ফুড ফর হেলথ অর্থাৎ অসহায় মানুষের খাদ্য দেওয়ার কাজ তে সহযোগিতা করা তে এর ভিতরে আমরা মনে করি যে এটাও একটা মানবিক কাজ সহযোগিতা করা তো তখন আমরা এই কাজটা হাতে নিয়ে শুরু করি অল্প পরিসরে শুরু করি কিন্তু শুরু করার পর আলহামদুলিল্লাহ আমরা যে এস্টিমেটি যখন যে কাজের জন্য এস্টিমেট দেওয়া হয়েছে এই ভিডিও আপলোড করার পর দেখা যায় পৃথিবীর 109টা দেশের মানুষ আলহামদুলিল্লাহ মানে সাড়া দিয়েছে আমাদের কোনো কাজ করতে কোনো টাকা পয়সা মানে না যায় পড়ে নাই যখন বলছি যে গ্রেট ভিম করব গ্রেট ভিমে এত লক্ষ টাকা লাগবে ভিডিও আপলোড করছি পরের সপ্তাহে টাকা কমপ্লিট হাতের কাছে আসছে তারপরে ছাদের জন্য টাকা লাগবে 15 লক্ষ টাকা আমরা ভিডিও আপলোড করার পর দুই তিন দিনের মধ্যে 15 লক্ষ কা 16 লক্ষ টাকারও বেশি হাতে আসছে আলহামদুলিল্লাহ তারপরে ছাদালাই হয়ে গেল এইভাবে পর্যায়ক্রমে আপনারা দেখতেছেন মসজিদে এখন আমরা এই প্রথম শুক্রবার আজকে উদ্বোধন অনুষ্ঠান এই জন্য আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ ভর্তি মানুষ সবাই মসজিদে আসছে এর এই পরিমাণ মসজিদে আমি আগেও দেখছিলাম তো ছাদের উপরে বহু মানুষ আছে এই জন্য আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া শুকরিয়া আদায় করে থাকতে পারবো না আমরা এই মসজিদটা থেকে আমার বগুড়া প্রায় 15-20-25 কিলোমিটার দূরে হয় তো আমরা বৃষ্টিতে ভিজে অনেক সময় দেখা গেছে মসজিদে আসতে হয়েছে আপনাদের এই মসজিদে ইট কিনা বালি কিনা সিমেন্ট কিনা রড কিনা যাবতীয় সমস্ত মানে মিস্ত্রিদের কাজের সাথে মানে আসা যায় দেখাশোনা করার জন্য অনেক সময় বৃষ্টির মধ্যেও আমরা আসছি একটা আনন্দ পাচ্ছি যত কষ্টই হোক আনন্দ একটাই সেটা আল্লাহর ঘর মসজিদের জন্য আসা সবচেয়ে বড় একটা কাজে হাত লাগাতে পারছি আলহামদুলিল্লাহ তো আপনারা আমার সাথে কয়েকটা বার আমিন আমিন করবেন যে সময় আমি যে কথাগুলো বলবো কারণ আপনারা মানুষের মধ্যে 40 জন মানুষের মধ্যে একজন করে আল্লাহর ওলি থাকে এখানে আমরা 5-600 মানুষ আছি তাহলে কতগুলো আল্লাহর ওলি আছে এই জন্য আমরা যে দোয়াটাই করবো ইনশাআল্লাহ সেই দোয়াটাই যেন কবুল হয় আমি বিশ্বাস করে আমার এই কাজে আমাদের এই মসজিদের কাজে যত মানুষ সহযোগিতা করছে লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করছে হাজার টাকা দিয়ে সহযোগিতা করছে এক টাকা দিয়েও সহযোগিতা করে থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তার বিনিময়ে যেন জান্নাত দান করে যত মানুষ বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে শ্রম দিয়ে যত মানুষ সহযোগিতা করছে আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে জান্নাত দান করে আর আল্লাহ পাক যদি আমার এই খেদমতকে কবুল করে কবুল করার পর বিনিময়ে যদি আমাকে জান্নাত আল্লাহ তাআলা দান করে তাহলে ওই জান্নাতে যেন আমার পিতা মাতাকেও আল্লাহ তাআলা কবুল করে বিশেষ করে আমি কয়েকটা লোকের কথা না বলি নয় যিনি এই মসজিদে অনেক অর্থ মানে সাহায্য সহায়তা করছেন আমরা পালন করার শর্তে উনি বারবার টাকা হয়তো দেখা গেল যে 15 লক্ষ টাকা লাগলো উনি দেখা গেল আমাকে না জানি বললো যে রেজন সাহেব আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ছাড়িয়ে দিছি তো আপনি একটু দেখে নেবেন তো দেখা গেছে যে যে টাকাটা আমাদের দরকার সেই টাকার কাছাকাছি প্রায় উনি দিয়ে দিচ্ছে এই জন্য বললাম যে আমরা চাই যে সবাই যেন একটু একটু করে শরীর হতে পারে তাহলে আপনি একাই যান তাহলে একটু কেমন হয় তারপরে উনি একটু মানে ইয়ে করছে এইভাবে করে আমার মনে হয় যে প্রায় 30-40 লক্ষ টাকা উনি একাই দিয়েছে আলহামদুলিল্লাহ ওনার ওই ভাই নোয়াখালী লক্ষ্মীপুর বাড়ি ভদ্রলোক ওই ভাই মানে নাম বলতে অনিচ্ছুক ভাবে আমরা নাম বলতে পারতেছি না আপনাদের কাছে দুঃখিত নোয়াখালী লক্ষ্মীপুর এরকম সন্তান যে বাবা মা মাধ্যমে দুনিয়াতে আসছে এরকম সন্তান ঘরে ঘরে হোক এটি আমরা দোয়া করি এরকম সন্তান একটা পিতা মাতা ওই বংশের জন্য সদকা জারিয়া একজন মানুষ দুনিয়াতে মসজিদ বানানো বা নীল কাজ করলো যে কোনো কিছু করলো সব কিছু হলো সদকা জারিয়া আমাদের আরো অনেক ভাই আছে
সিলেটের রাসেল ভাই আছে, শান্তু আমাদের আছে, সাইবার আমাদের আছে, তারপরে আশিক আহমেদ ভাই আছে, জিয়া ভাই আছে, এরকম অসংখ্য নাম, এছাড়াও আপনাদের মহলে অনেক মানুষ আছে যারা অতপ্রোত ভাবে এই মসজিদে জড়িত, অর্থ দিয়া, টাকা দিয়া, মন্দির দিয়া সরকার করছেন। এই জন্য বিশেষ করে আমরা সবার জন্য খাস করে দোয়া করব ইনশাল্লাহ। পৃথিবীর 109টা দেশের মানুষ এই মসজিদে সাড়া দিচ্ছে, সবার নাম বলা তো সম্ভব না। আমার কিছু উল্লেখযোগ্য কতগুলো লোক আছে, যেটা যেমন উপর দিকে তাকালে নোয়াখালী লক্ষ্মীপুরের ভাইয়ের কথা মনে হয়, ডানে বামে চতুর্পাশে তাকালে রাসেল ভাই রিমা ভাইয়ের কথা মনে হয়, আমার পিছনের দিকে মেম্বার দেখতেছেন টাইলস করা, এটা সাইমন আঙ্কেল ওনার পরিবারের পক্ষ থেকে একাই করছে। যাই হোক, এরকম সবাই দোয়া চাইছে। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা থেকে শান্ত আঙ্কেল, সাইমন আঙ্কেল, জিয়া ভাই, তারপরে সাহিদ আঙ্কেল, তারপরে আশিক ভাই, এছাড়াও মনোয়ারা বেগম, আয়েশা বেগম, তারপরে যাত্রাবাড়ি থেকে ওই আঙ্কেল নাম জানি না, এরকম অসংখ্য মানুষ দোয়া চাইছে। আজকের দিনটা তারা হয়তো দেখা যায় যে অপেক্ষা করছে নামাজের সময় আমাদের জন্য দোয়া হবে, তাদের পরিবারে, বিশেষ করে তাদের পরিবারে যারা দুনিয়াতে আছে, বেঁচে আছে, সবার পরিবারে সবার জন্য আল্লাহ তাআলা হায়াতের তৈয়বা দান করে, সুস্থতা নিরাময় দান করে, এবং যারা ওই পরিবার থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাআলা তাদেরকে সব কবর আজাব থেকে মাফ করে দেয়, জান্নাত ফেরদৌস যেন নসিব করে দেয়। আর একটা জিনিস, আল্লাহ তাআলা মসজিদে এখন দেখে মেম্বারটা টাইমস হয়ে গেছে, বাকি টাইমস করাটা বাকি আছে, আর সব কাজ হয়ে গেছে, এখন আপনারা 640টা টাইলস লাগবে অন্য ম্যাচের জন্য। তো 640টা টাইলসে এক একটা টাইলসের দাম হলো 400 টাকা করে, 300 98 করে। তো আমরা যদি 1 টাকার টাইলস যদি দেই, তো তাহলে দেখা যাবে যে কারো গায়েও আসবে না, অথবা কেউ হয়তো 10টা দিল, 20টা দিল, 50টা দিল, এরকমও দিতে পারে। যেমন চকচক থেকে উনি মানে 2 লাইনের টাইলসের টাকা দিয়ে দিছে, যে আমার পক্ষ থেকে 2 লাইনের টাইলস দিবেন। এরকম আপনারা বা এই প্রোগ্রাম যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন, আমাদের বাকি কাজে শরীর হতে পারবেন ইনশাল্লাহ। আমরা সবার টাকা নেব, 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 1 টাইলস, 2 টাইলস, সবার টাকা ইনশাল্লাহ নেব, আমরা সবাই দেবো তো ইনশাল্লাহ। এই মসজিদটা, এই মসজিদটা সাধারণ মসজিদের মতন নয়, একটু ভিন্ন রকম। সেটা হলো এই মসজিদে 24 ঘন্টা আবাদি মেহনত হবে, এখানে তাবলিগ মারকাসের মুরব্বীরা আসবে, সারা দেশ বিদেশ থেকে জামাত আসবে, আমরা সেই জামাতের সাথে শরীক হব, সুন্দর সুন্দর কথা শুনতে পারবো। 24 ঘন্টা আবাদি মেহনত, একমাত্র এই মসজিদে কোনো দরজা থাকবে না, তালা থাকবে না, খোলা থাকবে 24 ঘন্টা। রাত 3টার সময় এসে নামাজ পড়তে পারবে, 2টার সময় নামাজ পড়তে পারবে, সব সময় কোরআন তেলাওয়াত হবে, নামাজ হবে, সূরা মস্ত হবে, এবং প্রতি রমজান মাস শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত, কোরআন সহি করে শেখানো হবে, সূরা কেরাত মস্ত করানো হবে, কোনো টাকা পয়সা কাম লাগবে না আলহামদুলিল্লাহ। আর আপনারা যদি নিজের থেকে দেন সদকা জারিয়া, সেটার কথা বলবো না, কারোর কোনো টাকা পয়সা লাগবে না, খাবার খরচা লাগবে না, কোনো কিছু না, তারা দিন নামাজ পড়বেন। তাদের জন্য যদি আপনারা হাতিয়ায় হুজুরকে দেন তো ভালো, আলহামদুলিল্লাহ নাই। তো ফুটবল হেড কোচের চ্যানেল পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবে, তবে আপনারা একটু মেহরবানি করে আসলে সময় আসে একটু সময় দিয়ে শিখবে। আমি চাই সমস্ত মহল্লার মানুষ কিভাবে দিনদার হয়, জান্নাত থেকে বাচ্চা জান্নাতে যেতে পারে, এই এক ফিকির নিয়ে বগুড়া জেলার ভিতরে আমরা 13টা মসজিদে এই কাজ শুরু করছি, আলহামদুলিল্লাহ আপনাদের এই মসজিদটাই বড়, 13টা মসজিদ থেকে। আমাদেরকে হেফাজত করেন,
আজকে যারা কবরের কাছে উপস্থিত করব সেখানে মাযাল্লাহ আমিন মুসলমানদেরকে কবুল করেন আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে আপনি কবুল করেন, মুসলিমদেরকে কবুল করেন আল্লাহ। খাস করে এই মসজিদ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হিম্মত দিয়ে মুক্তি দিয়ে আল্লাহ পরিশ্রম দিয়ে সহযোগিতা করছে আল্লাহ, আপনি তাদের এই দানকে কবুল করেন আল্লাহ, এই দানে রসিলা করে আল্লাহ পৃথিবীতে তাদের নেক হায়াত রাস করেন আল্লাহ, আপনাদের সুস্থতা রাখেন আল্লাহ, আপনাদের পরিবার পরিজন যারা আছে এদেরকে নেক হায়াত রাস করেন আল্লাহ, তাদের পরিবার যখন আসবে ভবিষ্যতে তাদেরকে আপনি নেক হায়াত রাস করেন আল্লাহ, তারা টাকা দিয়ে পয়সা দিয়ে হিম্মত দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে সহযোগিতা করছেন আল্লাহ, এই মসজিদের কাজে আল্লাহ তাদের নেক আশা পূরণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ, তাদের বিপদ এবং পরিশ্রম থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ, বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ, তাদের আত্মীয় যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে মাফ করেন, মাফ করে দেন ইয়া আল্লাহ, আপনি তাদেরকে মাফ করে দেন ইয়া আল্লাহ, এই মসজিদের ওসিলা করে তাদের আত্মীয় স্বজন সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ইয়া আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ, যত মানুষ সহযোগিতা করছে সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আল্লাহ, তার এই ওসিলা করে আল্লাহ সব গুনাহগার মাফ করে দেন, রাতে রাতে যত খাটি আছে সব খাটি পার করে দেন সেটা তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ, আল্লাহ তাদের নাকি কবুল করেন আল্লাহ, তাদের নাকি কবুল করেন আল্লাহ, বিশেষ করে কুকুর হেল্প করেছে পক্ষ থেকে سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রত্যেক লাইনে দুইজন করে ভলান্টিয়ার তারা ঢুকে বসে একজন বসে ধরো একজন বসে থাকো আবারও ধন্যবাদ পৃথিবীর 109টা দেশে মানুষ যারা যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন এই মসজিদে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ঠিক আছে ইনশাল্লাহ, তো আজ এ পর্যন্তই, বাকি আবারও কোনো মসজিদে কোনো প্রোগ্রামে আবারও আপনাদের সাথে কথা হবে দেখা হবে, আমাদের জন্য দোয়া করেন আমরা যেন মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করতে পারি। আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
يا الله 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 يا ال